এই গরমে আমি নিয়ে চলে এসেছি পুদিনার শরবত। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এরকম শরবত। তো সবার প্রথম আমি পুদিনাগুলো ছিঁড়ে নেবো, তারপর পুদিনার পাতাগুলো ভালো করে জলে ধুয়ে নেবো, নিয়ে মিক্সিতে দিয়ে দেবো। এবার দেবো 3 চামচ চিনি, তোমরা চাইলে গুঁড়োও দিতে পারো, যেহেতু আমি মিক্স করছি তাই আমি গোটাই দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ বিট নুন আর লেবুর রস, আর দিয়ে দেবো ঠান্ডা করার জন্য আইস। তোমরা চাইলে গ্লাসও দিতে পারো, আমি যেহেতু মিক্স করছি সেই জন্য আগে থেকে দিয়ে দিচ্ছি আইসটা। এবার করব মিক্স। তো দেখতে পাচ্ছ আমার পুদিনার শরবত হয়ে গেছে, তো কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তো বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো, এই গরমে কিন্তু পুদিনার শরবত খাওয়া খুবই ভালো। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো, সত্যি খুব ভালো হয়েছে পুদিনার শরবতটা। তো